এই শহরের অনেক গল্প আছে, তবে কিছু গল্প একটু আলাদা, কিছু গল্প বাস্তবতাকে পরাজিত করে হয়ে ওঠা অনন্য, জন্ম দেয় অনুপ্রেরণা। সৈয়দা রুমিসা খানম রুমির গল্পটা ঠিক এমনই। আজ ঠিক সেই গল্পের শুরু এবং স্বপ্নের কথাই তুলে ধরব এই প্রতিষ্ঠায়। আমার নাম সৈয়দা রুমিসা খানম রুমি। আমার ফ্যামিলিতে আমার আসলে তেমন কেউ নেই, আমার দুইটা বেবি আছে মাত্র, আমার হাজবেন্ড নেই, মারা গেছে মোটরসাইকেলে। ওরা একজন ক্লাস এইটে পড়ে, একজন ক্লাস ফোরে পড়ে। আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি, বিএল বিশ্ববিদ্যালয় থেকে এমএ। সরকারি পত্রিকাতে একটু লেখালেখি করি, আর পাশাপাশি আমার হোমমেড খাবার বিক্রি করি। এটা করছি 4 বছর হলো আর কি, আমার নিজের তৈরি খাবার বিক্রি করি আমি। প্রথম শুরু করছিলাম আসলে কফি দিয়ে, তারপরে এটা একটা ডোনেট করে একজন ভদ্রলোক, সেই থেকেই আর কি আমি এটা কাজটা শুরু করি। আমার হাজবেন্ড আসলে 2010 সালে মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। ডক্টররা অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু ব্রেন ইঞ্জুরিটা এমন একটা জায়গায় ছিল যে ইঞ্জুরিটা আসলে কোনোভাবেই ঠিক হওয়ার নয়। পরে আমি যখন দেখলাম যে ও আসলে মৃত্যুর পর্যায়ে পড়েছে, আমি তখনও বুঝতে পারিনি যে ও মারা যাচ্ছে, ওই দিন মারা যাচ্ছে। আমাকে ডাক্তার সরাই দিচ্ছে, বলছে যে আপনি চলে যান, এভাবে আমাকে সরাই দিন। তো ওই দিন রাতেই ও মারা গেল আর কি, কোনোভাবেই ফিরল না। আমার ফ্যামিলি সবাই অনেক খারাপ আচরণ করছে ওই সময়গুলোতে যখন ও হসপিটালে ছিল, এবং ও মরে যাওয়ার পর আমার বড় ভাসুর সিঙ্গাপুর থাকে, ছোট দেবরটা থাকে জার্মানি, ওরা আসে 2 বার আসে ও মারা যাওয়ার পর। কিন্তু আমার বাচ্চাদেরকে কোনো না টাকা দেওয়া না কিচ্ছু না, কিচ্ছুই দেয়নি, একদম কিচ্ছু না। ইনফ্যাক্ট আমার বাচ্চাটা যে হয়েছে তা দেখতেও আসে। ভবিষ্যতের ব্যাপারটা হলো কি যে আসলে আমার এই দোকানটার নাম হলো এসআর, এ ফর আল্লাহ, এস ফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফর রাসুল, আল্লাহ রাসুলের নামে আমি এই দোকানটা শুরু করছি। এটা হলো টার্নিং পয়েন্ট, আমাদের লক্ষ্যটা হলো সারা পৃথিবী, পার্ট বাই পার্ট এটা সারা পৃথিবীতে পৌঁছাতে চাই, এবং আমাদের বাঙালি খাবারটাকে আমরা সারা পৃথিবীতে পৌঁছাতে চাই। সেই ইয়েতে আমার বাচ্চাদেরকেও আমি এইভাবে এগোতে চাই। ওরা কষ্ট করছে এখন লেখাপড়া করে, অনেক কষ্ট করে ওরা। আমার মেয়েটা চকলেট সেল করে লেখে। সব মিলে আসলে খুব একটা ভালো নেই, তারপরেও মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে যা খাওয়ায় তাতেই যথেষ্ট। মানে একবেলা খেয়ে থাকলেও সৎ ইনকাম করে খাই, সেটা ভালো লাগে আসলে। আমার খাবারগুলোতে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না, দেন আমার খাবারগুলো খুব ফ্রেশলি, আর আমি খাবার ঢেকে রাখি। আমার ঢেকে রাখা খাবার বিক্রি করতে এখানে আমার খুব কষ্ট হয়, কারণ বাঙালি এতটাই খারাপ যে ঢেকে রাখা খাবারের প্রতি ওরা আসক্ত না। খুলে রাখা খাবার ওটাতে আসক্ত খুব বেশি, খুলে রাখেন খাবার সেই খাবারটা খেয়ে যাবে, কিন্তু ঢেকে রাখা খাবার যে কতটা হাইজেনিক ওদের মাথার মধ্যে এটা নাই। এটা যে একটা বিচ্ছিরি পরিবেশ, এই পরিবেশটা আমি স্ট্রিট ফুড বিক্রি করতে এসে দেখি। এখানে ফ্লোরটা হলো এরকমই, এখানে সব দারিদ্র লোকজন থাকে এবং অশিক্ষিত লোকজন খুব বেশি। এখানে আমি শিক্ষিত বেশি, আর এই ফ্লোরে কেউই নেই। সো এখানে আমি শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে একটা ক্রন্দন তো লেগেই থাকে, খুব বাজে একটা পরিবেশ তৈরি হয়, কেউ বোঝে না, বাজে কথা বলার চেষ্টা করে, আর কাস্টমাররা আমাকে দারুণ উৎসাহী করে। আমার কাস্টমারদের যাদের সাথে কথা হয় ওরা বলে আপনার এখানে এসে আপনার খাবার খেয়ে আপনার ব্যবহারে খুব ভালো লাগছে, আমরা একটা শান্তি পেলাম আর কি। তো তখন ভালো লাগে যে না, কষ্টের পরে একটা শান্তি লাগে যে না, ওরা খাবার খেয়ে বলতেছে যে যে ভালো। বাজে কথা যদি কেউ সন্ধ্যাবেলা বলেও থাকে তখন মনে হয় যে না, একজন না একজন তো ভালো বলছে, 2-4 জন লোক যারা কাস্টমার, ভালো ভালো পার্সন আসে তারা। অনেক সময় গাড়িতে করে কোনো লোক এসে খাবার নিয়ে যায়, বলে আপু আপনার খাবারটা অনেক মজা, ধন্যবাদ, অনেক সুন্দর একটা খাবার পেলাম, অল্প টাকার মধ্যে একটা শান্তিপূর্ণ খাবার পেলাম, খুব ভালো লাগে এটা শুনে।